আসসালামু আলাইকুম। আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অনেকেই সাকুলেন্ট পাতা থেকে চারা করেন, আমিও করি। তো একটা প্রবলেম দেখবেন যে কিছু কিছু পাতায় থাকে কি শিকড় আছে, যেমন এই পাতাটা দেখেন, এখানে দুইটা পাতা একই সাকুলেন্টের, কিন্তু একটাতে দেখেন যে শুধু চারা আসছে শিকড় নাই, আর একটাতে শুধু শিকড় আসছে চারা নাই। প্রবলেম হচ্ছে যেটাতে শিকড় আছে কিন্তু চারা আসে না, এরকম পাতায় কী হয়, অনেকদিন পর্যন্ত আপনাদের চারা দেখতে পাবেন না বা চারা আসবে না। এক সময় কী হবে যে শিকড় থাকবে, শিকড় বড় হবে, সয়েলে যাবে এবং পাতাটার বয়স শেষ হয়ে যাবে, পাতাটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। এই ধরনের পাতার ক্ষেত্রে কিভাবে আমরা দ্রুত চারা আনব, কারণ সময় যখন শেষ হয়ে যাবে, শীতকাল চলে যাবে, তখন যদি চারা না আসে তাহলে আর কখনোই চারা আসবে না, বা ছোট চারা বের হয়ে গেলে তখন আপনি সেটা বড় করতে পারবেন না, গরমে হিটে মারা যাবে। যে কোনো সাকুলেন্টের পাতায় এরকম প্রবলেম হতে পারে। তো আমি যে পরে যে পাতাটা তুললাম এটা হচ্ছে সয়েলে দেওয়া ছিল, দেখেন মাটি লেগে আছে। তো আমি এই টিপসটাই দেখাবো আসলে যে কিভাবে আমি চারা করি যেগুলোতে হচ্ছে শুধু শিকড় আসে, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে ভালো ভালো টিপস দেওয়া আছে পাতা থেকে সহজে চারা করার জন্য কী কী ব্যবস্থা নিতে হয়, যেগুলো সাকুলেন্টের মানে পাতা থেকে সহজে চারা হয় না সেগুলোতেও কীভাবে আপনারা চারা করবেন সেটা দেওয়া থাকবে, সাথে যেগুলোতে শুধু শিকড় আসে সেগুলো কীভাবে চারা করবেন বা চারা আসছে কি না সেটা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে আজকে দেখাবো। তো যেগুলোতে শিকড় আসে সেসব সাকুলেন্টের পাতায় যে এইভাবে আমি পুঁতে দিই। তো এটা পোঁতা ছিল যেহেতু, এটা আমি পুঁতছি না, এটাতে একটা জিনিস দেখাবো। আর যেটা পোঁতা ছিল না সয়েলের সাথে এভাবে উল্টো করে সেটা আমি পুঁতে দিলাম, এভাবে আপনারা পুঁতে দিবেন। যখন যেই সাকুলেন্টগুলোতে আপনার শুধু শিকড় আসবে সেগুলোর শিকড়গুলোকে শুধু আপনারা সয়েলের নিচে পুঁতে দিবেন, যে কোনো সয়েল যে সয়েলে করেন, যেটা সেটা যদি কোকোপিট হয় বা বালি মাটির হয়, আপনারা চেষ্টা করবেন যে শিকড়ের অংশটুকু সয়েলের মধ্যে দিয়ে দিতে, শুধু শিকড়ের অংশটুকু, ঠিক আছে। আর যেখান থেকে চারা বের হয় একদম পাতার মাথায়, সে মাথাটা একটু বাইরে থাকবে, হালকা একটু সয়েলের নিচে গেলে সমস্যা নাই, এরকমভাবে সয়েলের নিচে গেলে একটু ছেড়ে দিবেন, এভাবে রেখে দিবেন। এভাবে রেখে দিলে কি হয়, শিকড়গুলো সয়েল থেকে মানে হচ্ছে পানি, তারপর যেগুলো সার খাদ্য যেগুলো বলে সেগুলো নিতে পারে, এবং নিতে পারার কারণে অতি দ্রুত সে কিন্তু চারা করে দেয় এবং চারা হয়ে যায়। আমি সেটা দেখাবো, নিচে যে পাতাটা রেখেছি সেটা থেকে দেখাবো। আর আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই যেগুলো পাতা থেকে সহজেই চারা হয় না সেগুলো পাতা কীভাবে আপনারা কেয়ার করবেন। আসলে সাকুলেন্টের পাতা থেকে চারা হওয়ার জন্য কোকোপিট যেটা ঝুরঝুরে সয়েল সবসময় দানাদার, সেটা থেকে মানে চারা বেশি করা উচিত, কারণ ওটাতে আপনারা হচ্ছে সয়েল ঝুরঝুরে সয়েলের মধ্যে শিকড়টা পুঁতে দিতে পারবেন। আমি এইটা পুঁতে রেখেছিলাম প্রায় 10 দিন মতো হলো, শিকড় আসার পরে 10 দিন। তো 10 দিন পরে এটার রেজাল্ট দেখাবো আমি। তো মাইক্রো করে নিলাম ক্যামেরাটাকে, এখন আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আসলে এখানে চারা আসছে কিনা। এখানে একটা চারা আছে, সেটা এখনও খালি চোখে দেখতে পাচ্ছেন আপনারা, তবে আমি একটু অন্ধকার করে দেবো তখন দেখতে পাবেন। এই যে দেখেন শিকড়ের গোড়ায় একটা ছোট্ট ক্ষুদ্র হলুদ বা সবুজ রঙের একটা দানা দেখতে পাবেন। আর কথা হচ্ছে আমি যেখানে নখ দিচ্ছি সেটার উপরে, একদম উপরে একটা ছোট্ট, ওই পাশে না মিডিল বরাবর দেখেন একটা ছোট্ট একটা কুশি আসছে, এই কুশিটা হচ্ছে চারা। যারা HD মোডে দেখছেন ভিডিওটা তারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে একটা চারা আছে। তো এই সাকুলেন্টের পাতাটার উল্টো করে রাখা ছিল এই কারণে, যদিও এটা সোজা দিকে চারা আছে কিন্তু উল্টো করে রেখেছিলাম যে শিকড়টা সে মাটির নিচে থাকবে বা মাটিতে থাকবে, আর শিকড় যখন মাটিতে চলে যাবে তখনই শিকড় যেগুলোতে শুধু পাতা থেকে শিকড় ছড়ায় সেগুলো পাতা থেকে মানে চারা আসবে। তো এরকম এই যে মুনিস্টোন আছে, আরও অন্যান্য পাতা আছে, এগুলো আপনারা চাইলে এভাবে অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো শুধু শিকড় ছাড়ে কিন্তু পাতা ছাড়ে না, সেগুলো আপনারা করতে পারেন। আরেকটা বড় প্রবলেম হচ্ছে কিছু কিছু পাতায় শিকড়ও ছাড়বে না কখনো, আবার কখনো কি মানে হচ্ছে বাচ্চাও আসবে না, এরকম কিছু পাতা আছে, সেইগুলো পাতা সহজে চারা দেয় না, সেগুলো পাতা এটার প্রবলেম। এই যে এটা দেখেন কাটা পাতা, তারপরে মাথা থেকে চারা আসছে শুধু পরিবেশের কারণে। এটা হচ্ছে কোকোপিট সয়েল, এখানে আছে
এখানে যেগুলো পাতা থেকে সহজে চারা হয় না সেগুলো, তো আমি এগুলোকে কিভাবে করি দেখেন, এই মাথাগুলোকে যেগুলোতে চারা আসে না কিছুদিন ওয়েট করি, যদি নর্মালি চারা না আসে তাহলে এভাবে আমি পুঁতে দিই। আর কোকোপিটে সয়েল হওয়ার কারণে কি হয়, মাথাটা পোঁতা থাকলেও মানে সয়েলের নিচে থাকলেও চারাটা কিন্তু বেরিয়ে আসতে পারে, মানে ঝুরঝুরে দানাদার একটা সয়েল, এটা মাটি না যে একসাথে একটা দানার সাথে আরেকটা লেগে যাবে। এই কারণে কি, যখন এটা হয় চারাটা, তখন চারাটা ভিতর থেকে বেরিয়ে আসে, এবং যেগুলো পাতা থেকে সহজে চারা হয় না সেগুলোকে আপনারা এভাবে করতে পারেন। এভাবে সয়েলের নিচে মাথাটা একটু ভরে দিবেন, মানে লুকিয়ে দিবেন, তাহলে দেখবেন যে চারা আসে। নর্মালি কোনো পাতায় যদি আপনাদের যে চারা না আসে, আপনাদের এখন কতদিন অপেক্ষা করতে হবে, পাতাটা ফেলার পরে 20-25 দিন দেখবেন যে চারা আসছে কিনা, চারা যদি না আসে তাহলে এইসব ব্যবস্থা করবেন। আর শিকড় আসলে, শিকড় আসার ব্যাপারটা বুঝিয়ে দিলাম যেভাবে রাখবেন চারা চলে আসবে। আর পানি স্প্রে করবেন, নিয়মিত পানি স্প্রে করতে হবে সয়েল শুকিয়ে যাওয়ার পর। ধন্যবাদ।